উৎসবমুখর পরিবেশে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিমলা বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে আরামনগর বাজার কৃষ্ণকালী মন্দিরে এসে শেষ হয়। পরে এই মন্দিরে পূজা অর্চনা ও আরাধনা করেন ভক্তরা। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মন্টুলাল তেওয়ারি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা যক, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা সহ সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। জন্মাষ্টমীর এই অনুষ্ঠানে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।